অঙ্গেকেই আইকং কালেকককে গিয়ে অঙ্গের সময় অঙ্গের সমস্যার সম্মুখীন হতে হয়। বিভিন্ন রিসোর্স বা বিভিন্ন প্রিমিয়াম রিসোর্সের পিছনে সবাই পেছনে ঘুরে বেড়ায়, তখন কোনো কাজের মতো কাজ হয় না, তারপর পক্ষেই হকাশায়। তা আজকে আমি আপনাদের সাথে এমন কিছু ট্রিক্স এবং ট্রিক্স শেয়ার করব যেগুলো আপনারা ফলো করলে অনেক দারুণ দারুণ আইকন আপনারা নিজেরাই তৈরি করে ফেলতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আমি ইয়াসিন ঝিকু। ডাইভিং ডিজাইন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছে চমকপ্রদ একটা ভিডিও টিউটোরিয়াল, যেটা দেখলে আপনারা খুব সহজেই জেনারেট করে ফেলতে পারবেন কিভাবে একটা আইকন ডিজাইন করা যায়। তো চলুন দেরি না করে শুরু করি আজকে সেই টিউটোরিয়ালটি। এখান থেকে আপাতত এখন একটা আইকন ডিজাইন করে দেখাবো আপনাদেরকে। ফিল কালারটা অফ করে রেখেছি, স্টক কালারটা অন করে রেখেছি। দেন আমি এখান থেকে একটা ইলিপস টুল নিব, শিফট অলকে চেপে আমি এখানে একটা ইলিপস টুল আঁকছি, দেখুন। ওকে, আমি আর একটু জুম ইন করে নিচ্ছি আপনাদের বুঝাবার জন্যে। দেন আমি স্টকের পরিমাণটা একটু বাড়িয়ে দিই, আরেকটু বাড়িয়ে দিচ্ছি, 4 করে দিচ্ছি। অ্যান্ড দেন আমি একাকে আবার সিলেক্ট করে শিফট কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করলাম ফ্রন্ট সাইডে, তারপর শিফট অলটা চেপে এটাকে একটু ছোট করে দিচ্ছি জাস্ট এই, তারপর কন্ট্রোল টু দিয়ে সিলেক্ট থাকা অবস্থায় লক করে দিলাম। এটা সিলেক্ট ছিল, তারপর কন্ট্রোল টু দিয়ে লক করে দিয়েছি। অ্যান্ড দেন আমি এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, অ্যান্ড রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে আমি জাস্ট এভাবে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করছি জাস্ট এই, তারপর আরেকটু জুম ইন করে নিই, অলটা প্রেস করে জাস্ট আমি আরেকটু ছোট করে নিচ্ছি, অলটা প্রেস করে ছোট করলে সব দিক দিয়ে ছোট হয়ে যাবে। তারপর আমি এটাকে মিডল পয়েন্টে রাখলাম, এভাবে দেখুন মিডল পয়েন্টে আছে। দেন আমি এখান থেকে এই যে ফ্রি ট্রান্সফর্ম টুলটাকে ক্লিক করলে আমার এরকম একটা টুল চলে আসবে, আমি ফ্রি গেস করে কি একটু ট্রাই করবো যে হয় কি না, জাস্ট আমি একটু ব্যাকা করব। হ্যাঁ, ফ্রি গেস করে কি একেবারে পারফেক্টলি হয়েছে, পারফেক্ট। ওকে, গেম এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখন সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করা অবস্থায় আমি রকেট টুলটা ক্লিক করব, এখানে আসব, এই যে মিগেল পয়েন্টে আসব, রকেট টুলটা ক্লিক করার পরে তারপর অলকা প্রেস করে মাউসের লেফট বাটন একটা ক্লিক করব, এই ধরনের একটা বক্স আসবে, আমি এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবো। দেন একটা কপি করব, দেখুন কপি হয়ে গিয়েছে, তারপর কন্ট্রোল ডি দিয়ে কপি করতে থাকবো। ওকে, এখন আমি সবগুলোকে সিলেক্ট করে পাক ফাইন্ডারে গিয়ে এখান থেকে ইউনাইটেড করে দিব। একটা বাকি আছে, তো আমি আবার এই গ্রুপটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি আবার ইউনাইটেডকে ক্লিক করলাম, এটা ক্লিক মানে হয়ে গেল। ওকে ফাইন, আবার আরেকটা এখান থেকে আমি জাস্ট এগুলো গিয়ে কিন্তু আইকন করব, মেক করব। ওকে, দেন আমি এখান থেকে একটা পলিগন টুল নিচ্ছি, নিয়ে জাস্ট এইভাবে গ্রাফ করছি, গ্রাফ করার পরে সরি আমি কন্ট্রোল জেড দিয়ে আবার আগের জায়গায় চলে গেলাম, আমি আবার এখানে একটা পলিগন টুল নিলাম, নেওয়ার পরে আমি এটা ধরে রাখলাম, মাউস কিন্তু ছাড়বো না, না ছেড়ে আমি ডাউন এরোকে দিয়ে ডাউন এরোকে চাপছি, এই ধরনের একটা ত্রিভুজ চলে আসলো। ওকে, ত্রিভুজটা আসার পর এখন আমরা এখানে ঘুরাবো, জাস্ট এভাবে ঘুরিয়ে দেবো, শূন্য ডিগ্রিতে রাখবো। ওকে, এখন আমি একটা অ্যাড্রেস আইকন তৈরি করব, অ্যাড্রেস আইকন, ঠিক আছে। তো এটা একটু শিফটকে পারে একটু ছোট করলাম, আমি এখানে গেলাম, আবার আমি একটা রেক্ট্যাঙ্গেল ক্রাক নিলাম, গ্রাক করব, জাস্ট এই বরাবর একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে গ্রাক করছি, দেখুন জাস্ট এই, ঠিক আছে।
হ্যাঁ ঠিক আছে, তারপর আমি আবার এখানে যাব, গিয়ে আবার একটা রেক্ট্যাঙ্গেল গ্রাব করব ইগল পয়েন্টে এভাবে। ওকে গেন, এটাকে আর একটু উপরে নিয়ে যাব, আর একটু উপরে যাবে, আমি একটু উপরে নিয়ে যাচ্ছি। ওকে একটু থাকলো, দেন আমি সবগুলোকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল গিয়ে জাস্ট অলটা প্রেস করব। আমাদের কিন্তু অ্যাড্রেস আইকন তৈরি হয়ে গিয়েছে। আমি এখন যদি সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে ইউনাইটেড করলেও হয় অথবা গ্রুপ করলেও হয়, আমি ইউনাইটেড করে দিলাম, তাহলে সবগুলো জোড়া লেগে গেল। আমাদের কিন্তু এখানে একটা অ্যাড্রেস আইকন তৈরি হয়ে গিয়েছে। তারপর আমি কি করব, আবার এখান থেকে আমি রেক্ট্যাঙ্গেল নিব, দেন আমি আর একটু জুম করি, তারপর আমি কি করব, আমি আবার একটা এভাবে গ্রাব করলাম রেক্ট্যাঙ্গেল। ওকে এন্ড দেন আমি আবার এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, তারপর ঠিক এভাবে একটা চতুর্ভুজের মতো রেক্ট্যাঙ্গেল আঁকলাম, দেন আমি এটাকে এরকম কল এরকম করে দিলাম, এরকম একটু ঘুরালাম। এই রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে না, আমি কেটে দিলাম, আবার শিফট টুলকে চেপে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, তাহলে সব দিক দিয়ে সমানভাবে হয়ে একটা রেক্ট্যাঙ্গেল ড্র হবে। হ্যাঁ এটা আছে, তারপর আমি এভাবে ঘুরালাম। ওকে এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, আপাতত রেড কালার রাখলাম। আমি এখন চেষ্টা করছি একটা মেইল আইকন বানানোর জন্য, তো দেখি বানাতে পারি কি না। এভাবে একটু রেখে আমি এটাকে এভাবে রেখে একটু ঘুরাই। এখন আমি এই টেকনিকগুলো আপনারা যদি কাজে লাগাতে পারেন, আপনারা যে কোনো আইকন কিন্তু তৈরি করতে পারেন, জাস্ট আপনাদের একটু টেকনিকের দরকার। তো এখন ঠিক আছে, তারপর আমি একটু উপরে করে দিই। আমি এইভাবে রাখলাম, আর একটু হয়তো বা আমি আর একটু জুমিং করছি, জুমিং করে আমি আবার একটু টেনে এখানে নিয়ে যাচ্ছি, একেবারে পারফেক্ট আছে এখন, ঠিক আছে। অ্যান্ড দেন আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাক অফসেট পাক, এবং আমি অফসেট পাকটা কমিয়ে দিব, যতটা সম্ভব কমাবো। একটু থাকবে, তিনে রাখি তো না, দুয়ে রাখি। ওকে দুয়ে থাকলো, তারপর আমি ওকেকে ক্লিক করব। ওকেকে ক্লিক করার পরে আমি সবগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এখান থেকে যাব হচ্ছে, দেখুন জাস্ট এই যে বাইরের অংশগুলোকে কেটে দিব, শেপ বিল্ডার টুল সিলেক্ট করে অলটা প্রেস করে জাস্ট কাটবো। আমি কিন্তু হালকা প্রেস করে জাস্ট কেটে দিয়েছি। তো দেখুন আমাদের কিন্তু মেল আইকনটাও তৈরি হয়ে গিয়েছে। আমি এখন এটাকে এই কালারটা দিয়ে দিই, ব্ল্যাক কালারটা দিয়ে দিই, তাহলে আপনারা বুঝবেন। তো আমাদের মেল আইকনটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে। আপনারা কিন্তু চাইলে এইভাবে আপনারা আইকনগুলো আপনারা নিজেদের মতো করে তৈরি করে নিতে পারেন। একটা ইল স্কুল নিয়ে সিলেক্ট নিয়ে শিফট কলকে চেপে গ্রাব করবো, জাস্ট এরকম আমি কিং রাখছি। ওকে কিং রাখলাম, দেন আমি এখান থেকে কিং স্কোকের পরিমাণটা কিং রাখলাম সাইজটা, আমি এখান থেকে এই পয়েন্টটা সে মিগেল বরাবর শিফট প্রেস করে লাইন সেগমেন্ট টুলটা সিলেক্ট করে গ্রাস গ্রাফ করলাম। অ্যান্ড দেন আবারও জাস্ট এখান থেকে শিফট প্রেস করে লাইন সেগমেন্টটা টুল নিয়ে জাস্ট গ্রাফ করলাম। ওকে গ্রাফ করার পরে আমি আবার এই বৃত্তটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে অলটা প্রেস করে একটু নিচে আঁকব, এই, এবং আবার এটাকে সিলেক্ট থাক অবস্থায় আবার কপি করব, অলটা প্রেস করে কপি করছি, দেখুন আরেকটু। কপি করার পরে এখন আমি সবগুলোকে সিলেক্ট করব, অলকা প্রেস করব, মানে শেপ বিল্ডার টুল, আমি কিন্তু সব শেপ বিল্ডার টুলের কাজ প্রচুর, অলকা প্রেস করে জাস্ট কেটে দিচ্ছি।
দেখুন অলকা প্রেস করে বাইরের অংশগুলোকে আমি কাটবো আগে। আচ্ছা এখন কি করব, এখন এখান থেকে একটা ইলিপস টুল নিব, নিয়ে জাস্ট এই যে এই বলাবক থেকে ড্র্যাগ করব এরকম জাস্ট। এই ড্র্যাগ করার পরে সিলেকশন টুলে ক্লিক করব, গেস গেম এখানে নিয়ে আসবো, এটা আরেকটু এটার সাথে মেকিং করে দিব, অলকা প্রেস করে আরেকটু বড় করে দিব। আমাকে কিন্তু অলরেডি ওয়েবসাইট আইকন কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা কিন্তু চাইলে এটাকে গ্রুপ করে ফেলবো, সবগুলোকে সিলেক্ট করে গ্রুপ করে ফেলবো এবং অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিব। আমাকে কিন্তু ওয়েবসাইট আইকন অলরেডি হয়ে গেছে, আপনারা যদি একটু সার্চ দিয়ে দেখেন ওয়েবসাইট আইকনটা আমাকে কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। ওকে এবং টেলিফোন আইকন আমি একটা শেপ নিলাম, এটা হচ্ছে রাউন্ড রেক্ট্যাঙ্গল শেপ জাস্ট এই দেন, আমি এটাকে আরও এরকম করলাম, মানে আরও বৃত্তটাকে আরও অ্যাঙ্গেল করে দিলাম বৃত্তটাকে টেনে, ঠিক আছে রাউন্ড রেক্ট্যাঙ্গল শেপ শেপ নিয়ে। তারপর আমি অবজেক্টে যাব, অবজেক্ট থেকে ইমগ্রাফ ডেসক্রিয়ার মেক ওয়ার্প আর্কে রেখে আপনারা ভার্টিক্যালি ক্লিক করবেন, ক্লিক করার পরে ভার্টিক্যালি ক্লিক করলে এটা এরকম একটু বাঁকা হবে, ঠিক আছে এরকম একটু বাঁকা হবে, হ্যাঁ একটু থাকলো। তারপর আমি ওকে ক্লিক করলাম, করার পরে আমি অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিব, সব কিছুতেই আমি এক্সপ্যান্ড করছি। দেন আমি এখান থেকে একটা ইলিপস টুল নিব, অ্যান্ড দেন ইলিপস টুল নিয়ে আমি এখানে ড্র করব শিফট কলকা চেপে, অ্যান্ড দেন এই ইলিপসগুলোর সাথে এটা ম্যাচিং করে দিব এবং এটার কালারটা একটু দিয়ে নিই, আপাতত একটা কালার দিই, তারপর আমি করছি জাস্ট এটার সাথে ম্যাচিং করে দিব। আমরা যদি আরেকটু জুমিং করি তাহলে দেখতে পারবেন, যদি এটা না মিলে একটু মিলিয়ে দিবেন, এভাবে একটু যতটা সম্ভব এটার সাথে মিলানোর চেষ্টা করবো। ওকে এটার সাথে ফুলফিল মিল আছে, দেন আপনারা চাইলে এখন এটাকে একটু বাড়াতে পারেন, এখানে একটু বাড়াতে পারেন, আমি যেভাবে করছি চাইলে আপনারা এখান থেকে একটু বাড়াতে পারেন জাস্ট এই। ওকে এরকম থাকলো, এটা না মিললেও চলবে, একেবারে কি পারফেক্ট মিলাক হবে সমস্যা নেই, কারণ আমি কালারটা চেঞ্জ করে দিব এখন এখান থেকে, আমি আবার আরেকটু এখানে এরকম করে নিচ্ছি। ওকে দেন আমি অলটা প্রেস করে আর একটা কপি করছি এখানে, এরকম থাকলো, হ্যাঁ এরকম আরেকটু নিচে আসবে, ঠিক আছে এখন মিলেছে। ওকে এখন আমি সবগুলো সিলেক্ট করে কালারটা ব্ল্যাক দিয়ে দিচ্ছি, সবগুলো সিলেক্ট করে এখান থেকে ইউন এক এক করে দিব, তাহলে কিন্তু আমাদের একটা ফোনের আইকন হয়ে গিয়েছে, ঠিক আছে দেখুন ফোনের আইকন কমপ্লিট, আমাদের একটা ফোনের আইকন হয়ে গিয়েছে। চাইলে আপনারা এইভাবেও ফোনের আইকনগুলো করতে পারেন, ঠিক আছে দেখুন আমাদের কিন্তু একটা ফোনের আইকন হয়ে গিয়েছে, আমরা যদি এটাকে এইভাবে রাখি তাহলে কিন্তু ফুল ফোনের মতো আইকন দেখাচ্ছে। তো আমি এখন একটা মোবাইলের আইকন ক্রিয়েট করব, আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, রেক্ট্যাঙ্গেল নিয়ে জাস্ট ড্র করছি এভাবে, জাস্ট এইরকম ড্র করলাম, দেন এভাবে একটু পাকটাকে একটু রাউন্ড করে দিলাম, জাস্ট দেখুন জাস্ট এইরকম রাউন্ড করছি। তারপর এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি আর একটা কপি করবো, ফ্রন্ট একটা কপি করব, জাস্ট এই এরকম কপি করলাম, অ্যান্ড দেন আমি সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে সরি এখান থেকে শেপ বিল্ডার নিয়ে অলকা প্রেস করে কেটে দিলাম।
আমাকে কিন্তু মোবাইলের মতো একটা আইকন তৈরি হয়ে গিয়েছে। তো আমাকে এটা আর একটু কাজ করতে হবে, সেটা কি জাস্ট আমি এখানে একটা ক্যামেরা দিব, তাই না? শিফট কলকে চেপে একটা ক্যামেরা গেলাম এখানে। হ্যাঁ, একটু থাকলো, ওকে। একটা ক্যামেরা দিতে হলে তো আমাকে এরকম একটা রাউন্ড শেপ রাখতে হবে। তারপর আমি সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে অলকে প্রেস করে কেটে দিলাম, তাহলে কিন্তু একটা মোবাইলের মাকো শেপ তৈরি হয়ে গেল এবং আইকন তৈরি হয়ে গেল। তারপর আমি এখানে যাব, এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিব, মোবাইলের মাঝখানে দেখবেন যে আমরা যখন কিবুক টাইপের কিছু রাখার জন্য এইরকম একটা শেপ দিলাম, ঠিক আছে? জাস্ট এই অ্যাঙ্গেল সবগুলোকে সিলেক্ট করে শেপ বিজার টুল গিয়ে অল ক্যাপ প্রেস করে কেটে দিলাম, তৈরি হয়ে গেল আমাদের মোবাইলের আইকন, ঠিক আছে? তো আশা করি এই টিউটোরিয়াল থেকে আপনারা অবশ্যই আইডিয়া জেনারেট করতে পেরেছেন যে কিভাবে আমরা আইকনগুলো তৈরি করতে পারি বা আমাদের আইকনগুলো কিভাবে তৈরি করতে হয়। সেই আইডিয়া আপনারা অলরেডি জেনারেট করতে পেরেছেন। অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, এবং এই ধরনের আরও আপডেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আজকে কিউকেরিয়ালকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।